ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমার চ্যানেল গোলাপ গসিপে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওর টপিক হলো যে আমরা একটা নতুন গোলাপ গাছ কিনলে, যেমন শীতকালে সুন্দর কয়েকটা ফুল পাই, কিন্তু তারপরে যতই গ্রীষ্মের সময় আসতে থাকে গাছ মরতে থাকে, গাছের হেলথ ভালো থাকে না, গাছের গ্রোথ হয় না। এ নিয়ে আমাকে অনেকে কমেন্টও করেছিস। তো এছাড়াও এটা আমার একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, সেই জন্য আমি ভিডিওতে এটা নিয়ে একটা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এই শীতকালে গাছ আমরা তো অনেক কিনু, একের পর এক সুন্দর সুন্দর গাছ বাজারে দেখি আর কিনে নিয়ে চলে আসি, কিন্তু গাছটাকে কী করে বড়ো করবো, গাছটাকে কী করে বাঁচিয়ে রাখবো, এবং গাছ থেকে পরবর্তী বছরে কী করে আরও ফুল পাবো, সেইটা নিয়ে আমার আলোচনা আজকে। মেনলি একটা নতুন গাছ কিনে তার কী কী পরিচর্যা করা উচিত এবং কীভাবে গাছটাকে বড়ো করে তোলা যায়, তার একটা ছোটোখাটো আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে, যাতে আপনার গাছ না মরে। এখন তো প্রথম জিনিস হলো যে আপনাকে একটা হেলদি গাছ কিনতে হবে। ধরুন আপনি একটা গাছ কিনলেন বাজারে, জাস্ট তার ফুলটা দেখি যে দারুণ সুন্দর একটা ফুল, কিন্তু গাছটাতে ওই একটাই ডাল আছে, বেজালে আর কোনো শুটস নেই, কিছু নেই, জাস্ট একটা ডাল আছে, তাতে একটা ফুল ফুটে আছে। তো আমি এটা সাজেস্ট করবো যে এরকম গাছ কিনুন যে গাছটা হেলদি, ফুল তো আপনার গাছে ফুটেই যাবো, সে তো আপনি ফুটিয়েই ফেলবেন গাছকেও, কিন্তু গাছ থেকে ফুল নেওয়ার আগে গাছটাকে হেলদি করা দরকার। একটা ছোটো গাছ নিন, কোনো অসুবিধা নেই, গাছ বড়ো হয়ে যাবে, কিন্তু গাছটা যেন হেলদি হয়, তিন চারটে ডাল বেরিয়ে আছে, এরকম একটা ভালো কোয়ালিটির গাছ কেনার চেষ্টা। এটা হলো আপনাদের কাছে আমার প্রথম পয়েন্ট, যে শুধু গাছের ফুল নয়, গাছের হেলথ থেকে গাছ কেনে। নাম্বার টু হচ্ছে যে গাছটা কেনার পরে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে পট করার চেষ্টা করি। তো দুরকমভাবে আমরা সাধারণত গাছ পাই মার্কেটে, এক নম্বর হচ্ছে মাটিতে, বেশিরভাগ ক্ষেত্রে মাটিতেই গাছকে তৈরি করা থাকে, তো মাটির শক্ত এঁটেল মাটি থাকে তাতে গাছটা। আর দু নম্বর হচ্ছে যে অনেক সময় ধানের যে তুষ তাতেও থাকে, যেমন ধরুন পুষ্পাঞ্জলি বা কোনো বড়ো নার্সারির থেকে আপনি যখন কিনে নিয়ে আসবেন, তখন এরকমভাবে ওরা গাছটাকে তৈরি করে। তো যেভাবেই থাকুক, গাছটাকে কিনে নিয়ে এসে সেই তিন বা দু এক দিনের মধ্যেই গাছটাকে পটিং করতেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ গাছ একটা এনভায়রনমেন্টে তৈরি হয়েছে, সেই এনভায়রনমেন্ট থেকে আপনার এনভায়রনমেন্টে এসেছে, যদিও সেটা খুব একটা বড়ো পার্থক্য নয়, তবু বলেও একটা ছোটোখাটো পার্থক্য থাকে। তো গাছকে আপনার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটু সময়, গাছকে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসে পটিংয়ে করে দিলে গাছের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়, যেটা অনেক সময় অনেক গাছ নিতে পারবে, কারণ গাছগুলো খুবই ছোটো আর একটা দুটো কি তিনটে শুটস আছে, তো কোনো কারণে ডাইব্যাক শুরু হয়ে গেলে তখন গাছটাকে বাঁচানো যায় না। সেজন্য আমি সাজেস্ট করবো আপনারা গাছটাকে কেনার পর তিন চার দিন, খুব মানে কমসে কম তিন চার দিন, যদি ভালো হয় সাত থেকে দশ দিন গাছটাকে যেমন কিনে নিয়ে এসেছেন সেরকম রেখে দিন, যে জায়গায় আপনি পটিং করবেন সেই জায়গায় গাছটাকে রেখে নিন। এরপরে জল দিতে থাকুন, আর কিছু করা দরকার নেই, কোনো খাবার দেওয়ার কোনো কিছু বড় কিছু করার দরকার নেই, শুধু জল দিন গাছটাকে তিন চার দিন থেকে দশ দিন, খুব ভালো হয় সাত থেকে দশ দিন রাখলে ওইভাবেই রেখে দিন, তারপরে পটিং করুন। এবার পটিং কী করে করবেন, পটিং করার জন্য আমি আপনাদের জন্য একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম গত বছর, যেখানে আমি বুঝিয়েছি আপনাদের কীভাবে একটা মাটি তৈরি করা যায়, আদর্শ মাটি তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে ওয়েল ড্রেন্ড সয়েল তৈরি করা। এবার সেটা সয়েল হতে পারে, মিডিয়া হতে পারে, যে কোনো রকমের আপনার কাছে যেটা অ্যাভেলেবেল, তো ধরুন সিন্ডার, কোকোপিট, সয়েল, যেটা আপনার বেস্ট মানে অ্যাভেলেবেল সেটা দিয়ে আপনি করুন, কিন্তু উদ্দেশ্য হলো একটা ওয়েল ড্রেন্ড মিডিয়া বানান। তার মেন ব্যাপার হলো যে গাছে গোড়ায় যদি জল জম, তাহলে কিন্তু গাছের রুটসগুলো পচে যাবে, আর যখনই রুটসগুলো পচে যাবে তখন ধীরে ধীরে গাছের মধ্যে ডাইভার্ট সৃষ্টি হবে বা গাছে অন্যান্য সমস্যা হবে, পাতাগুলো খারাপ হয়ে যাবে, গাছগুলো আস্তে আস্তে আর মৃত্যুর দিকে চলে যাবে। তো গাছের সয়েল যদি ওয়েল ড্রেন হয়, আপনি যদি ভালোভাবে ওয়াটারিং করেন, তাহলে গাছের এই প্রবলেমগুলো আশা করি হবেন। তো এই তিন নম্বর মেন পয়েন্ট হলো ওয়েল ড্রেন মিডিয়া তৈরি করুন। আর যখন আপনি পটিং করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন, আপনি সাত দিন কি দশ দিন রাখলেন প্রথমে একই যেভাবে নিয়ে এসছেন সেভাবে, তারপরে আপনি পটিং করবেন, পটিং করার পরে গাছটাকে কিন্তু পুরো ডাইরেক্ট সানলাইটে রাখবেন, গাছটাকে শেডের মধ্যে রাখুন আপনি সারবেন। এবার যখন আমরা সিন্ডারেতে পটিং করি, অনেক সময় পাতাগুলো ছেড়ে দিই, কারণ পাতাগুলো থাকলে গাছটা ঝিমিয়ে যায় তাড়াতাড়ি এবং গাছটাতে মানে রিভাইভ করতে সময় বেশি লাগে। যদি আপনি মাটিতে বা কোকোপিটে যদি গাছটা পটিং করেন, তাহলে পাতা কাটার সাধারণত দরকার পড়েন, ফোড় বা পুঁড়িগুলো কেটে আমি এটা আমি সাজেস্ট করব। তো যখন আপনি গাছটাকে পটিং করলেন, তার থেকে আগামী সাত দিন গাছটাকে একটা শেডি এরিয়াতে রাখুন, যেখানে ডাইরেক্ট সানলাইট আসেন, একদম অন্ধকারে নয় কিন্তু হালকা শেড, যেমন ধরুন সকালের দিকে যেমন ওয়েদারটা হয় সেরকম একটা শেডের মধ্যে গাছটাকে আগামী সাত দিন রাখুন, তাহলে গাছটার শিকড়টা ধরে যাবে মাটিতে,
তারপরে 7 দিন হয়ে গেলে গাছটাকে সানলাইটে নিয়ে আসবেন। আর এই 7 দিন গাছটাকে পটিং করার পরের 7 দিন গাছকে কোনো ফিডিং দেবেন না, গাছকে কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু ওয়াটারিং করবেন এবং সেটাও পরিমাণ মতো। গাছের মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু ওয়াটারিং করবেন না, কারণ গাছ সেই সময় রুটসগুলো টান জল ভালোভাবে টানতে পারে না, কারণ যে সেই মশলা তাদের পটিং করা হয়েছে। আবার একবার বলছি, গাছের মাটি কী করে তৈরি করতে হয় সেটা আমি এখন এই বিষয়ে আলোচনা করছি না, কারণ মাটি তৈরির জন্য আলাদা আমি একটা ডাইরেক্ট পুরো সেপারেট একটা ভিডিও আছে আমার, লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো। কিন্তু ওই ওয়েল ড্রেন্ড মিডিয়া বানানোর পরে 7 দিন কিন্তু আপনারা আমি গাছটিকে শেডের মধ্যে রাখ, শেডের মধ্যে রাখার পরে আপনি গাছটিকে সানলাইটে নিয়ে আসুন এবং তারপর যে খাবারের সিস্টেম আছে, ফিডিংয়ের যে সিস্টেম আছে সেটা শুরু করুন। তো এটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তাছাড়াও ফিডিংয়ের ব্যাপারে যদি আমি বলি, ফিডিংয়ের ব্যাপারে এই মুহূর্তে গাছকে যখন আপনি নতুন কিনে নিয়ে এসেছেন, গাছের থেকে যখন আপনি বি বা ওই কেটে দিয়েছেন, তো সেই অবস্থায় গাছকে বেশি কিছু খাবার দেওয়ার দরকার নেই। গাছ এই যে ঠান্ডা ওয়েদারে যথেষ্টভাবে নিজেই ভালোভাবে বাড়বে, শুধু ওর গ্রোথের অ্যাসিস্টেন্সের জন্য আপনি ওকে 12-61 যদি মাটির মিডিয়া হয় তাহলে সপ্তাহে 2 দিন কি খুব বেশি হলে 3 দিন 2 গ্রাম/লিটার জলে মিশিয়ে সেটা গাছের গোড়ায় দিয়ে দিই। সপ্তাহে 1 দিন গ্রুমিক অ্যাসিড দিন, আর তাছাড়া আপনি স্প্রে হিসাবে যেগুলো আমাদের রোগ পোকার জন্য সেই স্প্রেগুলো যেটা প্রায় বলে থাকি, যেমন ধরুন আমাদের থিটা, কাকা, সুপার সোনাটা, এগুলো যেভাবে প্রয়োগ করার একের পর এক 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে সেটাকে প্রয়োগ করতে পারে। সুপার সোনাটাটা মোটামুটি 7-10 দিনের গ্যাপে দেবেন, আর থিটা এবং কাকা এগুলোকে আপনি 2 দিনের ইন্টারভেলে, মানে আজকে কাকা দিলেন, 2 দিন পরে থার্ড ডেতে গিয়ে আপনি সুপারটা, এই সরি আপনি দিলেন থিটা, এইভাবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে যে রোগ পোকার ওষুধগুলো ব্যবহার করুন। তো এর ফলে আপনার গাছটা একটা সুন্দর গ্রোথ নেওয়া শুরু করবে। পরবর্তীতে শীতকাল মোটামুটি ধরুন আর খুব বেশি হলে 1 মাসের একটা ওয়েল থাকবেন মতো, 1 মাসের পরে আর শীতের কিছু থাকবে না। তারপরে গ্রীষ্মের যে সময় আসবে সেই সময় আমি আপনাদেরকে জানাবো যে পরবর্তী পর্যায়ে কী হবে। তো সে অনুযায়ী আমি আপনাদেরকে দ্বিতীয় একটা ভিডিও নিয়ে আসবো এই ব্যাপারে যে নেক্সট পরিচর্যা কী হবে। কিন্তু এই পয়েন্টগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যদি আপনার গাছের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, ধরুন গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে, গাছের ডাল ঝিমিয়ে যাচ্ছে, গাছটা আপনি আবার ঘুরিয়ে শেডের মধ্যে নিয়ে যান। যদি সানলাইট গাছ নিতে না পারছে ইনস্ট্যান্টলি, আবার আপনি ঘুরিয়ে গাছকে শেডের মধ্যে নিয়ে যান এবং তারপরে আবার যখন দেখবেন গাছটা একটু স্টেডি হয়ে গেল সেই সময় আপনি আবার গাছটাকে সানলাইটে নিয়ে আসেন। এইভাবে গাছকে আপনি পরিচর্যা করুন। আমি 100% গ্যারেন্টি দিতে পারি যে আপনার গাছ মরবে না। তো এই কয়েকটা খুব সিম্পল পয়েন্ট, আমি আশা করি এগুলো খুব কঠিনই না। তো এই সিম্পল পয়েন্টগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার গাছ কিন্তু কন্টিনিউ গ্রোথ নেবে এবং তার সাথে ফুলও আসবে। তো যদি চান তো ফুল নিতে পারেন, কারণ এটা তো ফুল নেওয়ার সময়। যদি আপনি চান যে গাছের গ্রোথের প্রতি আপনি ফোকাস করবেন তাহলে ফুল নেবেন না, কারণ একদম ছোটো গাছে যদি ফুল নেন তাহলে গ্রোথটা একটু আটকে যায়, ফুলটার দিকে গাছের এনার্জিটা বেশি ক্ষয় হয়, ব্যাস এর বেশি কিছু নয়। এছাড়াও আপনার যদি মনে হয় যে গাছের কোনো রকম রোগ আসছে, যেটা ধরুন আপনি গাছ তো কিনে নিয়ে এসেছেন, যে নার্সারি বা যে জায়গায় গাছটা ছিল সেখানে অলরেডি কিছু সমস্যা আছে, পাতাগুলো দেখছেন খারাপ, তো সেই খারাপ পাতাগুলো আপনি ছেঁটে ফেলে দিন, কোনো ক্ষতি নেই। যে পাতাগুলো আপনার মনে হচ্ছে যে পাতাতে কিছু দাগ দাগ আছে, কোনো রকম ফাঙ্গাসের প্রবলেম আছে বা কোনো রকমভাবে কোনো সমস্যা পাতা কুঁকড়ে আছে, সেই পাতাগুলো আপনি কেটে ফেলে দিন। তাহলে নতুন যে পাতাগুলো বেরোবে সে পাতাগুলো আপনার ভালোভাবে গাছের হেলথটাও ভালো। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আমি কীভাবে আপনাদেরকে গাছের এই পরিচর্যাটা বোঝালাম, যে নতুন একটা গাছ কিনে নিয়ে আসার পর আপনাদের কী কী করা উচিত যাতে আপনার গাছটা নষ্ট না হয়ে যায়, এই আগামী গ্রীষ্মকাল বা বর্ষাকালে আপনার গাছটা যেন ভালো থাকে, গ্রোথ নেয়। তো গাছটাকে এখন শীতকালে কিনে নিয়ে আসার পর যে ফার্স্ট স্টেপগুলো আমি বললাম আপনারা যদি ফলো করেন, আমি অলমোস্ট শিওর যে গাছে আপনার কোনো ক্ষতি হবে না এবং গাছ ধীরে ধীরে বড়ো হবে, গাছের ডাইব্যাক হবে না, গাছের পাতা ঝরে যাবে না বা গাছ মারা যাবে। তো এর সঙ্গে আমি গুরুত্বপূর্ণ যেটা আপনাদেরকে আরেকবার বলে দিই যে ফিটিংয়ের ব্যাপারটা, যে গাছকে ওভার ফিটিং করাবেন না। গাছকে যখন আমরা ওভার ফিটিং করাই তখন মনে হয় যে না গাছকে যখন নতুন কিনে এসে উৎসাহের বসে বেশি খাবার দিয়ে ফেলি, ভাবি যে গাছ তাড়াতাড়ি গ্রোথ দেবে, কিন্তু সেটা উল্টো হয়, গাছের ক্ষতি। তো সেই জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা গাছকে অল্প অল্প খাবার দিন, সপ্তাহে 2 দিন কি খুব বেশি হলে 3 দিন 12-61 যেভাবে বললাম এভাবে দিন, তার সাথে 1 দিন হিউমিক অ্যাসিড আর 1 দিন খোলের জল। খোলের জলটা যেভাবে আমি বলেছিলাম আগেও যে কীভাবে খোলের জল বানাতে হয় সেই পদ্ধতিতে খোলের জলটা বানান, যে যে যা যা জিনিস মেশাতে বলেছি সেগুলো মিশিয়ে খোলের জলটা ব্যাচে প্রয়োগ করুন। এবং এটা যদি আপনারা আগে ভিডিওটা না দেখে থাকেন আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেটা চেক করে নিতে পারেন। তো এই খাবারের প্ল্যান আগামী 1 মাস নতুন গাছের জন্য ব্যবহার করুন।
আমি শিওর যে আপনার গাছ ভালো গ্রোথ নেবে এবং গাছের মানে কোনো রকম ডায়াবেটিক বা ইত্যাদি সমস্যা হবে না। তো এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।